আমরা এই মুহূর্তে নদীর পারে চলে এসেছি। এখান থেকে আমাদেরকে এই রোড করে সেন্টার পর্যন্ত যেতে হবে। দেন সেন্টার থেকে আমরা আরেকটা সিএনজি তুলব। সো সেন্টার পর্যন্ত যেয়ে নিই, দেন ওখানে গিয়ে কথা হচ্ছে আবার। কেমন লাগে? এই মুহূর্তে আমরা আছি চাঁদপুর বাজারে। আমরা অনেকক্ষণ পর্যন্ত চৌমুহনীতে সিএনজি খুঁজি চাঁদপুর বাজার আসা পর্যন্ত, বাট একটাও লোকাল সিএনজি পাইনি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করা আর পাইনি, তাই আমরা একটা লোকাল বাসে করে এই জায়গা পর্যন্ত আমাদের আসা। অ্যান্ড এখান থেকে আমরা নাও আরেকটি লোকাল সিএনজি করে আমাদের মেন গন্তব্য বৈলকা চা বাগান ততটুকু পর্যন্ত যাব। এখানে একজন স্থানীয়র সাথে কথা হলো, উনি আমাকে বললো ডাক বাংলার অফিস সরকারি, বাট অ্যাকচুয়ালি আমি জানি না ডাক বাংলা জিনিসটাকে, কেউ যদি জানেন আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন। সো যাই সিএনজি যাই, ওখানে গিয়ে বাকি কথা বলবো। তো সবাই আমরা আছি পুকুরিয়া বাজারে। এখান থেকে এদিকে গেলে হচ্ছে যে চাঁদপুর বেলগাঁও চা বাগান। সামনে একজন বললো যে এখানে নাকি সামনের দিকে সিএনজি পাওয়া যায়, তারপর টমটম পাওয়া যায়। এখন যদি টমটম পাওয়া যায় আমরা সেখান থেকে টমটম উঠে একটা সিএনজি পেয়ে গিয়েছি, এটা চাঁদপুর বেলগাঁও চা বাগান পর্যন্ত যাবে। সো যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গিয়েছি চাঁদপুর বেলগাঁও চা বাগানে। এখানে কিছু নিয়মকানুন আছে, যেমন চারটার পর এখান থেকে পর্যটক অ্যালাউ করে না। তাও এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশ তো সব কিছু ট্রেনার সিস্টেমের বাইরেও একটা ওয়ে আছে। সো এখানে যে দারোয়ান আছে ওকে কিছু দিতে হলো ঢোকার জন্য। যাই হোক, আসছি এবার জায়গাটা উপভোগ করি। আমরা এখন পাহাড়ের উপরে উঠছি চলে, আর নিচের ভিউ তো দেখলেনি কেমন। এখন অনেকের মুখে শুনেছি যে সামনে যে চা বাগানটা আছে
সরি চা ফ্যাক্টরি যেটা আছে সেখানে নাকি পাবলিককে অ্যালাউ করে কিভাবে চা বানায় সেটা দেখা যায়। এখন সামনে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের ঢুকতে দেয় কিনা, কারণ এখানে ঢুকতেই অনেক কষ্ট হয়ে গিয়েছে। আর অ্যাকচুয়ালি এতটাই খারাপ বলে বোঝানো যাবে না। সো এসে পড়েছি চা ফ্যাক্টরি পর্যন্ত। সামনে একটুখানি সামনে গিয়ে এই যে সেই চা ফ্যাক্টরি, এখন সেখানে গিয়ে যে সিকিউরিটি আছে তার সাথে কথা বলে দেখি অ্যাকচুয়ালি ঢুকতে দেয় কি না। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সিকিউরিটিকে পেলাম না। অ্যাকচুয়ালি চারটার পরে এখানে পাবলিক আর ঢোকার নিয়ম নেই, সম্ভবত ফ্যাক্টরিও বন্ধ হয়ে গেছে। তো জুম করে দেখাই, এখানে যে সেকশনটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি চা পাতা বাছাই করা হয়, আর পাশেই আর একটি রুম, এখানে চা পাতাগুলো প্রক্রিয়াজাত করা হয়। সো দেখি আর এখানে দেখার মতো কী কী আছে, আর কিছুক্ষণ ঘুরবো, এরপরে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে। সো আমাদের কিছুক্ষণের মধ্যে আবার এখান থেকে বের হয়ে যেতে হবে। বল, আনপ্ল্যান ট্যুর কেমন লাগবে তোমাদের? ভালো, কারণ তো প্লেসটা একদম হালাই দেওয়ার মতো না। ঘরের পাশে আসলে যেরকম একটা চা বাগানের অস্তিত্ব আছে এটা আমরা জানতামও না, যা দেখতে পাচ্ছি তা অ্যাকচুয়ালি আমার হিসাবে অনেক। প্রান্তে গিয়ে পারো দৌড়বে টাইমত যেমন পানি হাত দিয়া আপনি কখনো হাতি দেখেছেন এখানে? হাতি তো আমাদের বাসায় আসে, যেটা বনো হাতি তো ওদের কাঁঠাল গাছ আছে, রাত্রে লাইট মারলে দেখা দেয় কাঁঠাল গাছ। একজন স্থানীয় লোকের সাথে কথা বললাম, স্থানীয় না, উনি এখানে কাজ করে। উনি বললো এই সামনে আমরা যে রোডটা দিয়ে এখন যাচ্ছি এই রোডটা দিয়ে সামনে গেলে এদিকে আরও একটি চা বাগান আছে। পুরো জায়গাটি সিটি গ্রুপের সরকার থেকে লিজ নেওয়া, বাট উনি যেটা বললো এটা অনেক পুরনো, আর আমরা সামনের দিকে আগাচ্ছি কারণ সামনে গেলে উনি বললো ওনার ভাষ্য মতে যে সামনে গেলে আমরা হয়তো হাতির দেখাও পেতে পারি। তবে আমাদের উনি সাবধান করে দিয়েছে খুব আর্লি বের হয়ে যাওয়ার জন্য এখান থেকে, কারণ সন্ধ্যার পর এখানে হাতির বিচরণ নাকি অনেক বেশিই বেড়ে যায়, আর বুনো হাতি তো একটু সাবধানে থাকতে বললো। যাই হোক, আগাতে থাকি সামনের দিকে, যদি হাতির দেখা পাই তাহলে তো মজা। হাঁটতে হাঁটতে অসম্ভব সুন্দর একটা জায়গার সন্ধান পেয়ে গেছি বলা যায়। দেখাই সামনের দৃশ্যটা আসলে কেমন। এই যে সামনে চোখে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরোটাই চা বাগান, এটা আসলে একদিনে ঘুরে দেখার মতো জায়গা না। আমি ভেবেছিলাম যে নিচে যতটুকু দেখেছি শুধু ততটুকুই, বাট এটা যে এতটা বড় হবে সেটা এক্সপেক্টই করিনি।
দেখি এবার বলুন, অসম্ভব সুন্দর না জায়গাটা? আসলে না আসলে বোঝাবার মতো নয় অ্যাকচুয়ালি জায়গাটা কেমন, ক্যামেরায় দেখে বলে বোঝা যাবে না এই জায়গার আসলে সৌন্দর্যটা অ্যাকচুয়ালি কী। চারপাশে শুধু পাহাড় আর পাহাড় যত দূর পর্যন্ত চোখ যায়, আর তার মাঝে এত অপরূপ সুন্দর একটি চা বাগান। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার বিদায় নেওয়ার পালা এখান থেকে, কারণ অলমোস্ট এখন 6:15 বাজে। আর ওদের নিয়ম অনুযায়ী 6টার পর এখানে কেউ থাকাই নিষেধ, আমরা অলরেডি 15 মিনিট ওভার করে ফেলেছি। তাছাড়া স্থানীয়দের সতর্কতা মেনে চলাটাও অ্যাকচুয়ালি দরকার হবে। সো অনেক তো ঘুরেছি, চেষ্টা করবো আরেকদিন এসে পুরো জায়গাটা ঘুরে দেখার। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের এই ফার্স্ট ব্লগ যেটাতে আমরা আমাদের ভয়েস ওভার দিয়েছি, সো কোনো ভুল হলে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন, চেষ্টা করবো নেক্সট টাইম আরও ভালোভাবে করার। আজকের মতো চাঁদপুর বেলগাঁও চা বাগান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হাতি আছে ভাই, হাতি 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 রাত্রে আসুন, রাত্রে আসুন, রাত্রে আসুন। আমাদের আনপ্ল্যান প্ল্যানের মধ্যে হাতি ইনক্লুড আছে, কোনো বুঝতে পারি নাই। তার এখানে মারামারি করতেছে, দেখেন এই দেখেন ভাই, এই যে হাতি, নাইস হাতি, থ্যাংক ইউ সো মাচ।